তো এইখানে আমি এটা ছোট করে নিই, ইকুয়াল ছোট, শেপ ধরে ছোট করে নিলাম। এটা একটা ডাবল করব কপি, এটাকে আর একটু বর্ধিত করে নি, একটু ভালো হবে। এবার এটা কপি করে এবার এটাকে আমি ঠিক এরকম করে নিলাম, হ্যাঁ, অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে এটাকে আমি পাথ ফাইন্ডার থেকে এরকম ইয়ে করে নেব, ঠিক আছে। এবার এটাকে এদিকে ঘুরান, চার কোণায় আমি রাউন্ড করব, শেপ ধরে ধরে আমি তিন কোণার চারটা কোণার ইয়ে করে আমার একটা শেপ হয়ে গেল। এবার দেখেন আমি একটা প্যারোট আঁকাবো, এর মধ্যে রাখবো এটা পাখি। স্ট্রোক কত, থ্রি? এটাকে আমি টু করে দিই আপাতত, এটাকে টু করে দিই, এটাকে লক করলাম আমি কন্ট্রোল টু দিয়ে। ঠিক আছে, এবার দেখেন আমি এখানে একটা লাইন আঁকবো এইখান থেকে, হ্যাঁ, এই লাইনটাকে আমরা এটাকে আমি কপি করে সাইডে আনে এবার শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করব। এটাকে আমরা মাইনাস করে ফেলি, এই অংশটাকে আমরা মাইনাস করব, মাইনাস করে এখান থেকে এই অংশটুকু আছে থাক। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে আমি হালকা করে ইয়ে করবো,
এটাকে তারপরে আমি আবার এটাকে কপি করব, হ্যাঁ কপি করব না, ধরেন এটার এটা সাপোজ পাখা, হ্যাঁ আরে মিডিল থেকে হয়েছে, ঠিক আছে সেন্টার, এই সেন্টারটা মনে রাখবেন সবাই, সেন্টার থেকে নেবেন, নিয়ে বরাবর এবার এটা আর একটু বেশি ইয়ে হবে, হচ্ছে কি বেশি ইয়ে হয়ে গেছে,
এইবার ধরেন মোটামুটি ঠিক আছে। কন্ট্রোল এক্স কন্ট্রোল এফ। এটা স্টোকটা একই দেওয়া লাগবে। এটাকে একটু দূরত্ব বজায় রাখতে হবে আমাদের। এই পয়েন্টটাকে রাউন্ড করে নি, এই পয়েন্টটাকে রাউন্ড করেন। সবগুলোকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি। হ্যাঁ, এখানে আমি একটু রোটেট করব জিনিসটাকে। রোটেট টুল দিয়ে এটাকে রাউন্ড করবা। তো এটাকে রাউন্ড করতে হলে আমার এইখান থেকে এক্সপ্যান্ড করতে হবে। এবার কর্নার গুলো রাউন্ড হয়ে গেছে, এখান থেকে আমরা এটা এক্সপ্যান্ড করব। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখান থেকে, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। এক্সপ্যান্ড করে নেবা।
এইটা এক্সপ্যান্ড করলে খারাপ লাগতেছে, এইটা এক্সপ্যান্ড করি জাস্ট। আমি একটা অংশ কপি করে নিলাম, হ্যাঁ কপি করে নিয়ে এবার এটাকে আমরা কালার করব। ধরেন কালার কোডটা কপি করে নিই, এটাকে এক্সপ্যান্ড করি। শেপ বিল্ডার টুল দিয়ে আমরা সুন্দর করে কালার করতেই পারেন আপনারা সবাই। এগুলা সিলেক্ট করার নাই তো এই জন্য হলো না। এইটা সিলেক্ট করতে হবে, এটাকেও এক্সপ্যান্ড করে নিই। এবার এটা আর এটা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুল দিয়ে
কালার মিললো না না এখানকার কালারটা একটু মিস্টেক হয়ে গেছে। এবার ঠিক আছে না? তারপরে যে এদিক দিয়ে একটু প্রবলেম থেকেই গেল। হ্যাঁ গুলো ঠিক করা যাবে। আমরা একটা রাউন্ড ফন্ট দেব। হ্যাঁ
বুঝছেন সবাই? জি স্যার, জাহেদুল ইসলাম, জি স্যার, জাহেদুল ইসলাম আছেন? জি স্যার, আসি স্যার। কাজ করতে হবে অনেক, বুঝছেন। 14 তারিখ না? জি স্যার, 14 তারিখ আজকে।